আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সেটিং অপশনটা। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সেটিং অপশনটা একটা ওয়েবসাইট মেনটেন করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানের প্রত্যেকটা অপশন খুব ভালোভাবে দেখব। সো সেটিংসের ভিতরে প্রথমেই হচ্ছে জেনারেল। জেনারেল সেটিংয়ে আমরা সাইট টাইটেলটা দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে সাইট টাইটেল চেঞ্জ করতে পারবো। ট্যাগলাইন, ট্যাগলাইনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে ট্যাগলাইনটা আছে, ওয়ার্ডপ্রেস ইজ অসম, আমরা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড, এটা এই দেখেন। আমরা যদি ওয়েবসাইটটাতে রিলোড দিই, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড, এই লিঙ্কটা হচ্ছে এখানে থাকে। সাইট অ্যাড্রেস HTTP সেম এটাই। ইমেল অ্যাড্রেস আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের ওয়েবসাইটটাতে কি যে কেউ এসে মেম্বারশিপ গ্রহণ করতে পারবে? যদি আমরা এই অপশনটা রাখতে চাই, চেক ইন করে দিব। আর যদি আমরা বলি যে না, আমাদের ওয়েবসাইটে কেউ এসে মেম্বারশিপ করতে পারবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা আনচেক করে রাখবো। নিউ ইউজার ডিফল্ট রুল, আমরা যে ইউজার ক্রিয়েট করব সেই ইউজারগুলোর ডিফল্ট রুল কোনটা থাকবে, সাবস্ক্রাইবার না কন্ট্রিবিউটর না অ্যাডমিনিস্ট্রেটর, সেটা আমরা এখান থেকে চেক করে রাখতে পারবো। তো আমরা এটা সাবস্ক্রাইবার হিসেবে রাখবো। সাইট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা সাইট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। যেমন আমরা যদি বাংলা দিই, তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা বাংলাতে চলে আসবে। সেভ করতে হবে। এই যে আমাদের সমস্ত টুলসগুলো বাংলাতে চলে আসছে, কেমন নোটবুক লাগতেছে না? চলে তাড়াতাড়ি এটা চেঞ্জ করে ফেলি। আমরা ইউনাইটেড স্টেট ইংলিশে দিব। পরিবর্তন সংরক্ষণ কর। তারপর টাইম জোন, আমরা টাইম জোন এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমাদের টাইম জোন হচ্ছে, টাইম জোন কোনটা, UTC 6 হচ্ছে আমাদের টাইম জোন। তারপর ডেট ফরম্যাট, আমরা কীভাবে দিতে চাই, আমরা ডেট ফরম্যাট যেভাবে দিতে চাই এখান থেকে সেভাবে, টাইম ফরম্যাটটা কীভাবে দিতে চাই এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমাদের উইক স্টার্ট হবে কবে থেকে, আমাদের উইক স্টার্ট হয় স্যাটারডে থেকে, আমাদের উইক এখান স্যাটারডে দিব। সেভ চেঞ্জেস, এই ছিল জেনারেল অপশনের কাজ। আমরা এখন দেখব রাইটিং। রাইটিংটা হচ্ছে ওই যে আমরা দেখছিলাম প্রথমে, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরিটা ডিফল্টভাবে হচ্ছে আনক্যাটাগরাইজ থাকে। আমরা চাইলে এখান থেকে বিনোদন দিতে পারি, কারণ আমাদের ওয়েবসাইটটা যদি বিনোদনের ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা আমাদের ম্যাক্সিমাম পোস্টগুলো বিনোদনের উপর হবে, তাই আমরা এখান থেকে আমরা বিনোদনের দিতে পারি। তবে এটা আনক্যাটাগরাইজড থাকে বাই ডিফল্টই। ডিফল্ট পোস্ট ফরম্যাট, ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কী হবে, যে আমরা দেখছিলাম না একটা পোস্ট করার ক্ষেত্রে, যেমন আমরা পোস্টে যাই, অ্যাড নিউ পোস্ট, এই যে ক্যাটাগরি এখানে আনক্যাটাগরাইজ চেক করা থাকে। আমরা যদি চাই এখান থেকে নতুন করে একটা ক্যাটাগরি চেক করতে, নতুন করে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। তো এটাই তো আমরা সেটিংসের রাইটিংসে দেখলাম কি ক্লিপ পেজ, এখানে আমরা ডিফল্ট ক্যাটাগরি দিতে পারবো, ডিফল্ট পোস্ট ফরম্যাট দিতে পারবো, বিয়া ইমেল, মেলটা মেল সার্ভার কোনটা হবে, যে কোন মেইলে আমাদের কেউ মেসেজ করলে কোন মেইলে আসবে সেটা হচ্ছে এখানে দিব। পোর্ট হবে এখানে, তারপর লগ ইন নেম আমরা কী দিতে চাই সেটা এখানে দিব, পাসওয়ার্ড আমরা কী দিব সেটা এখানে দিব, আর আপডেট সার্ভার। এই ছিল মোটামুটি রাইটিংয়ের কাজ। আর রিডিং, রিডিংটা হচ্ছে ওই যে আমরা দেখছিলাম স্ট্যাটিক পেজ এবং হোম পেজ, সেটা হচ্ছে এই যে স্ট্যাটিক পেজ এবং হোম পেজ, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ব্লগ পেজ শো অলমোস্ট, আমাদের একটা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটের প্রতিটা পেজে কয়টা করে পোস্ট শো করবে সেটাও এখানে দেখাচ্ছে, 10টা। আমরা চাইলে বাড়াইতে পারবো, চাইলে কমাইতে পারবো। হুম,
এই ছিল মোটামুটি ফর ইচ আর্টিকেল ইন এ ফিড শো। এটা কি ফুল টেক্সট দেখাবে নাকি সামারি দেখাবে? এগুলা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি আমরা চেক করে রাখবো কিনা, এগুলা হচ্ছে রাইটিং রিডিংস এর কাজ। এটা আমরা সেভ চেঞ্জ করে রাখলাম। ডিসকাশন ডিসকাশন আমরা এগুলা সবগুলো পরে পরে দেখবো যে কোনটার কী কাজ। যদি আমাদের মনে হয় চেক ইন করে রাখার, সেক্ষেত্রে আমরা চেক ইন করে রাখবো। আমাদের যদি মনে হয় না এটা আমি চেক ইন করে রাখবো না, তো সেটা আমরা চেক ইন করে রাখবো না। তো মিডিয়া মিডিয়া তো আমরা থাম্বনেল সাইজটা কি হবে, উইথ হাইট উইথ যেগুলো ছিল থাম্বনেল সাইজের, আমাদের ইমেজের নর্মালি যে সাইজগুলো থাকে এখান থেকে আমরা বাই ডিফল্ট সেটা চেঞ্জ করতে পারবো। মিডিয়াম সাইজ কেমন হবে, লার্জ সাইজ কেমন হবে, এখান থেকে আমরা সেটা চেঞ্জ করতে পারবো। পারমালিংকস পারমালিংকসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কসগুলো আছে, যেমন ধরেন আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের মেন যে লিঙ্কটা ওয়েবসাইটে এটা দিয়ে প্রবেশ করবে। তারপর হচ্ছে স্যাম্পল পেজ আছে, তারপর স্যাম্পল পোস্ট, আর্কাইভ, স্যাম্পল পোস্ট, ড্যাশবোর্ড, এইগুলো হচ্ছে মানে পারমা লিঙ্কটা হচ্ছে লিঙ্ক বিষয়ক যেসব বিষয় আছে আমরা এখান থেকে এগুলো চাইলে চেঞ্জ করতে পারবো এবং বিভিন্ন ফর্মেটে আমাদের লিঙ্কগুলোকে সাজাতে পারবো। প্রাইভেসি হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে প্রাইভেসিগুলো সেগুলো আছে সেটিং, এগুলো আমরা এখান থেকে একটু দেখে নেব, পরে নেব। তো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিস্থিতি। ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, এটা দিয়ে আমরা খুব সহজেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের মেনলি প্রথমে শিখতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের এই যে অপশনগুলো আছে, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, কন্ট্যাক্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগিনস, ইউজার্স, টুলস, সেটিং, প্রত্যেকটা অপশন আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।